ইতালি প্রবাসী নারায়ণগঞ্জ জেলাবাসীর প্রাণের সংগঠন নারায়ণগঞ্জ জেলা সমিতি ইতালি এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের ইতালি ব্যুরো প্রধান মিনহাজ হোসেন জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যা 8টায় রাজধানী রোমের বাঙালি অধ্যুষিত এলাকায় সুন্দরবন রেস্টুরেন্টে আয়োজিত মত বিনিময় সভায় ইতালি প্রবাসী বৃহত্তর ঢাকাবাসী সহ নারায়ণগঞ্জবাসী ও বিভিন্ন আঞ্চলিক সামাজিক ও রাজনৈতিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ জেলা সমিতি ইতালির প্রধান উপদেষ্টা বজলুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা সমিতি ইতালি উপদেষ্টা মুক্তার রহমান মাকতুল, আব্দুর রহমান কসিম উদ্দিন, মাসুদুর রহমান, আব্দুল মুতালেব, আব্দুল হালিম, শাকিল আহমেদ। এছাড়াও অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বৃহত্তর ঢাকা সমিতির ইতালির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান সালাম, ভারপ্রাপ্ত সভাপতি জুবায়ের আহমেদ রিপন, ঢাকা জেলা সমিতির উপদেষ্টা মিজানুল হক মিজু, গাজীপুর জেলা সমিতি উপদেষ্টা হাসান মাহমুদ। মত বিনিময় সভায় আর উপস্থিত ছিলেন মুকুলচান, শিবলু আহমেদ, রাজু আহমেদ, শহীদুল্লাহ, সুলতানা, মুক্তার পাখি, নয়ন আহমেদ, জলিল মিঠু, মোহাম্মদ আরিফ, এবাদুল ইসলাম, রাজকুমার রায়, মোহাম্মদ দিদার সাউদ, দুলু সর্দার, রুহুল আমিন, নাজমুল ইসলাম ও কমল ইসলাম। মত বিনিময় সভায় সকলের সম্মতিক্রমে প্রধান উপদেষ্টা বজলুর রহমান একটি আংশিক কমিটি ঘোষণা করেন। নবগঠিত ঘোষিত আংশিক কমিটিতে কামরুল হাসান মল্লিক লিখনকে সভাপতি ও সিনিয়র সহসভাপতি, রামকানাই সাহা সহসভাপতি, রুহুল আমিন রাহুল সাধারণ সম্পাদক, রুবেল মোল্লা সাংগঠনিক সম্পাদক হিসেবে, মোহাম্মদ শাহরিয়ার জামান রুবেল ও কোষাধ্যক্ষ বিজয় পোদ্দারের নাম ঘোষণা করেন এবং আগামী 15 দিনের মধ্যে কমিটির বাকি পদগুলো দ্রুত সময়ের মধ্যে পূরণ করার জন্য অনুরোধ করেন। পরে নবগঠিত নারায়ণগঞ্জ জেলা সমিতিকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। লন্ডন থেকে প্রচারিত কোটি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা, 52-এর রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।